গোটা টলি পাড়ায় রাখে যিশু নীলাঞ্জনার তিক্ততার খবর অভিনেতা এবিষয়ে মুখে কুলু পেটেছেন কিন্তু নীলাঞ্জনা সরাসরি কিছু না বললেও নীলাঞ্জনার পোস্টে একাধিকবার পাওয়া গেছে অভিমান ও ইঙ্গিত সাম্প্রতিক পোস্টেও তার ব্যতিক্রম হল না সন্তানদের কাছে যে টাকার চেয়েও ভালোবাসার দাম বেশি সে কথা ভালোভাবেই বোঝালেন প্রযোজক দুই মেয়ে সারা এবং যারার সঙ্গে নিজের পুরনো একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নীলাঞ্জনা ছবিতে লেখা নিনি আর চিনি আমার চিরন্তন ভালোবাসা এর নিচেই আবার অজ্ঞাত পরিচয়ের এক লেখকের বার্তা শেয়ার করেন নীলাঞ্জনা যার ভাবার্থ শিশু সবসময় মনে রাখবে কে ওর পাশে ছিল শুধু টাকা খরচ করলেই তার মনে জায়গা করা যাবে না জামা কাপড় খেলনা শিশুদের কাছে একসময় পুরনো হয়ে যায় কিন্তু ভালোবাসা আর একসঙ্গে কাটানো সময় কখনো পুরনো হয় না মায়ের এই পোস্ট শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়েছেন সারা সেনগুপ্ত রটনা ছিল সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যীশু সেনগুপ্ত তার জেরেই এত বছরের দাম্পত্যে ভাঙ এও শোনা গিয়েছিল জিসুর ওই আপ্ত সহায়ক অন্তসত্তা কিন্তু এখন আবার জল্পনা এমন কিছুই হয়নি নিজের আপ্ম সহায়কের সঙ্গে জিসু সম্পর্কে জড়াননি ওই মহিলার প্রেমিক রয়েছে অভিনেতা তাকেও চেনেন সোনা এও যাচ্ছে কলকাতায় এলে আর নিজের বাড়িতে থাকছেন না জিসু মেয়েদের নামেই নাকি নিজের যাবতীয় সম্পত্তি লিখে দিয়েছেন তারকা তিনি এখন দিদির সঙ্গে পুরণো বাড়িতে থাকেন তবে প্রশ্ন একটাই। এত দিন ধরে এত জল্পনা আর কল্পনা চলছে জিসু জবাব কেন দিচ্ছেন না করা হচ্ছে দুই সন্তানের জন্যই নাকি যিশুর এই নিরবতা আপাতত খাদান সিনেমার প্রচারে দেখা যাচ্ছে তারকাকে আর মঙ্গলবার তিনি নিজের একটি সাদা কালো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তথাগত ঘোষের তোলা এই ছবির ক্যাপশানে যিশু লিখেছেন ড্রিমার